বিরিয়ানিটা আমি প্লেটে নিয়ে নিলাম, আমার কাছে এখনো মনে হইতেছে এটা একটা পরোটা। সো চলেন আগে কাটি, এরপরে দেখি এখানে বিরিয়ানি আছে কিনা। চিকেন 3 পিস, অয়েল কুকড একদম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জাহিদ ফ্রম গুটি ফুড, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গাইস, আজকে আমরা লকডাউন এপিসোডের আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। এটা হচ্ছে কাজী আসপারাগাসের কাচ্চেন মোড় থেকে একজন আমাদেরকে কাচ্চি বিরিয়ানি নিয়ে ব্লগ করার জন্য বলছিল। সো আমরা খোঁজ নিলাম, ওদের এখানে এখন কাচ্চি হয় না, রমজান মাস চলতেছে। সো আমরা দেখলাম এখানে একটা নতুন ভিন্ন ধরনের একটা বিরিয়ানি আছে, ওইটা হচ্ছে পর্দা বিরিয়ানি। এটা সিলিয়াটা একদম নতুন, এর আগে মানে কোথাও আমরা টেস্ট করি নাই, দেখিও নাই। আর ওনারাও বলছেন এটা ওনাদের মাধ্যমে সিলিয়াটা প্রথম আসছে, আর এটা মূলত একটা আরাবিয়ান ডিশ আর কি। সো আমরা ওই পর্দা বিরিয়ানিটা নিয়ে আসছি, আর ভাবলাম সাথে একটা রাইস বোল দেখলাম ওনাদের আজকে নতুন, অনেকগুলো রাইস বোল ওনারা নিয়ে আসছে। সো আমরা একটা রাইস বোলও নিয়ে আসছি। তো আজকে আমাদের এই দুইটা নিয়ে রিভিউ থাকবে। চলুন আমরা কথাবার্তা কম বলি, খাবারগুলো আগে দেখে নেই। এই হচ্ছে আমাদের খাবার দুইটা। এটা মেবি রাইস বোল, এটা হয়তো পর্দা বিরিয়ানি যেটা। আর একটু বলে রাখি, যারাই পর্দা বিরিয়ানি অর্ডার করবেন একটু টাইম নিয়ে অর্ডার করবেন, এটা তৈরি করতে অনেক সময় লাগে। আমাদেরও প্রায় 40-45 মিনিট লাগছে এই বিরিয়ানিটা রেডি করতে করতে আর কি। এই যে দেখেন, এটা কোন অংশেই বিরিয়ানি বোঝাই যাইতেছে না, আমার কাছেই লাগতেছে এটা মনে হয় নান, মানে নান ব্রেডের মতো লাগতেছে। এটা কোনো অংশেই বোঝা যাইতেছে না যে এটা একটা বিরিয়ানি। সো আমার কাছে মনে হয় এটা একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা অনেক এক্সাইটেড, দেখবো আমরা এই পর্দাটা সরিয়ে দেখবো আসলে এটার ভিতরে বিরিয়ানি আছে নাকি অন্য কিছু। আর এটা হচ্ছে একটা রাইস বোল, এটা হচ্ছে চিকেন 65 রাইস বোল, জানি না কেন 65 নাম দেওয়া হয়েছে। এই হচ্ছে রাইস বোলটা, উপরের দিকে আমি চিকেন দেখতে পারতেছি আর নিচে রাইস, নদের নর্মাল এজ ইউজুয়াল যেরকম রাইস বোল থাকে ওই টাইপই, ভেজিটেবল ফ্রাইড রাইস। বিরিয়ানিটা আমি প্লেটে নিয়ে নিলাম, আমার কাছে এখনো মনে হইতেছে এটা একটা পরোটা। সো চলেন আগে কাটি, এরপরে দেখি এখানে বিরিয়ানি আছে কিনা। হ্যাঁ, কাভারিং হার্ডি আছে। টাইপ অফ পরোটাই এটা, জাস্ট বিরিয়ানি এর ভিতরে আছে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং বিষয়। তো আমি উপরের দিক থেকে খুলে নিলাম, এখন খুবই স্মেল আসতেছে বিরিয়ানির, এতক্ষণ তো বোঝা যাচ্ছিল না এটা আসলে কি, এখন আসলে বোঝা যাইতেছে যে না বিরিয়ানি খাইতেছে আর কি। হ্যাঁ, এত পরিমাণে রাইস দেওয়া আছে এটা কিন্তু আমি বুঝতেই পারি নাই, রাইসের পরিমাণ কিন্তু কম না, অনেক বেশিই আছে, কিন্তু একদমই বোঝা যায় না আগে বাইরে থেকে যে ভিতরে এত পরিমাণে রাইস আছে। সো কাভারিংটা সরিয়ে নিছি আমি, যেটা পর্দা আর কি। এখন ভিতরের দিকে দেখতে পারতেছি চিকেন 2 পিস চিকেন দেওয়া আছে, রাইস যেটা রাইসটা একটু গ্রেভি গ্রেভি এই টাইপ। এবার রাইসের টেস্টটা দেখি আমি ফার্স্টেই, রাইসটা একটু স্পাইসি মনে হইতেছে, এই চিকেনটা যে গ্রেভির সাথে অ্যাড করা ছিল ওই গ্রেভিটা রাইসের সাথে মিক্সড হয়েছে, ফলে যে এরকম একটা টেস্ট রাইসে, ওইরকম একটা রাইস টেস্ট আসছে রাইসটাতে, স্পাইসি ভালোই টেস্ট, আমার কাছে ভালোই লাগছে রাইসের, খুবই টেস্টি একটা চিকেন, খুবই সফট আর জুসি একদম। চিকেনের যে 2টা পিস দেওয়া আছে, 2টার সাইজও মোটামুটি বড়ই আছে, আমি হাত দিয়েই দেখাই। চিকেন আসলে 3 পিস দেওয়া আছে, আমি এটা ফার্স্টে দেখি নাই, আমার কাছে মনে হয়েছিল 2 পিস চিকেনই, তার মানে এই বিরিয়ানিটাতে চিকেনের মানে কোয়ান্টিটি অনেক বেশি আর কি, 3 পিস চিকেন এনাফ।
আমি চামচ দিয়ে খাওয়ার ফলে চিকেনটার সাথে রাইসটা মিক্স করে খাইতে পারতেছিলাম না, সো আমি এবার চিকেনটা হাত দিয়ে খাবো রাইসের সাথে, আমি টেস্টটা বোঝার জন্য আর কি। অনেক মজার একটা বিরিয়ানি এটা, চিকেনটা আমি রাইসের সাথে অ্যাড করে খাইতেছি, এখন আমার অনেক বেশি মজা লাগতেছে এটা, আর চিকেনটা অনেক সফট, ওয়েল কুকড একদম। মশলা টশলা যেগুলো আছে ওগুলো একদম চিকেনের ভিতরে পর্যন্ত গেছে। এটা হচ্ছে চিকেন 65 রাইস বল যেটা, রাইসটার স্মেল অনেক ভালো, আমার কাছে একটু অয়েলি লাগতেছে রাইসটা, একটু বেশি অয়েলি। আর এখানে রাইসের সাথে ভেজিটেবল অনেক বেশি পরিমাণে অ্যাড করা আছে। এই রাইস বলটার ব্যাপারে আমি যা বলবো, রাইসটা হচ্ছে নর্মালি র ভেজিটেবল যেগুলো ওইগুলোর সাথে মিক্স করা, আর ফ্রাই এগ যেটা ওইটা রাইসের সাথে ফ্রাই করা। আর আমি চিকেনের মধ্যে যেটা পাইছি ওইটা হচ্ছে এটা লং দেওয়া আছে, যেটার স্মেল পাইতেছিলাম চিকেনেও এখানে উপরের দিকে একটা লং দেওয়া আছে। আর চিকেনটা এমনিতে সসের সাথে বারবিকিউ সসের সাথে হয়তো কুক করা আছে, আমার কাছে বারবিকিউ সসটাই মুখে লাগতেছে বেশি এই চিকেনটার টেস্ট আর কি। আমার মনে হয় রাইস বোলটা প্রাইস আর একটু কম হইলে ভালোই হইতো। এটার প্রাইসটা হচ্ছে 149, মানে 150 টাকার মতোই আর কি। আমাদের কাচ্চেন মোড় থেকে যে দুইটা আইটেম নিয়ে আসছিলাম বাসায়, দুইটা আইটেমই আমাদের ট্রাই করা শেষ। আমার কাছে যেটা ভালো লাগছে বলবো, পর্দা বিরিয়ানি যেটা, এটা সিলেটে মানে প্রথম, এর আগে সিলেটে কোনো রেস্টুরেন্টেই এটা নিয়ে আসতে পারে নাই, তারাই প্রথম নিয়ে আসছে, এই জন্য আমার কাছে মানে এটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আপনারাও যদি চান 300 টাকা এটা ট্রাই করে দেখতেই পারেন। একটা বসনিয়ান নান পাইতেছেন, 3 পিস চিকেন পাইতেছেন, আর রাইসের পরিমাণ একটু কম যদিও, তারপরও নতুন হিসেবে এটা আপনারা ট্রাই করতেই পারেন। আমার কাছে আমি যেটা বলবো এটা মাস্ট ট্রাই ইট আইটেম কাচ্চেন মোড়ে, যদি বিরিয়ানি থেকে ট্রাই করেন তাহলে এটা ট্রাই করবেন মাস্ট। আর আমি যেই রাইস বোলটা ট্রাই করছি এটার সাথে, আমার কাছে ওই রাইস বোলটা তো আমারই কিছু লাগে নাই, একদম নর্মালই ছিল, আর রাইসটা অয়েলি ছিল, আর চিকেন যেটা ওটার মধ্যে আমি ওই যে লংয়ের বেশি স্মেল পাইতেছিলাম, সো আমার কাছে এতটা ভালো লাগে নাই। নর্মাল যেরকম রাইস বোল ওই টাইপেরই, এত স্পেশাল কিছু নাই। আমাদের লকডাউনে পিসিডের এটা ছিল আমাদের সেকেন্ড ব্লগ, এর আগে আমাদের 2-3টা কমেন্ট ছিল আরও, এইগুলো নিয়ে আমরা ব্লগ করতে চাইছিলাম যে রিভিউ দেই আমরা, বাট আমরা স্ট্রিট গ্যালারি যে নাগা বিরিয়ানি এখন অ্যাভেলেবেল না পাওয়াতে আমরা ওই ভিডিওটা করতে পারি নাই। আর উন্দাল রেস্টুরেন্টের যে আইটেমটা আমাদের রিভিউ দেওয়ার কথা ছিল ওইটা আমরা নেক্সটে ট্রাই করবো। আর গাইস, যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর গুটিপুটের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।